সংকল্প চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আজকে আমরা যে গুরুত্বপূর্ণ আপডেটটি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি সেটি হলো আমরা যারা পশ্চিমবঙ্গে বসবাসকারী তাদের জন্য রেশন সংক্রান্ত বিভিন্ন পরিষেবা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এখন এই রেশন সংক্রান্ত বিভিন্ন পরিষেবা পাবার জন্য আমাদেরকে বিভিন্ন ফর্মের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করতে হয় এখন এত ধরনের ফর্ম কোন পরিষেবা পাবার জন্য কোন ধরনের ফর্ম বা কত নম্বরের ফর্ম ব্যবহার করবো সেটি সবসময় আমাদের পক্ষে মনে রাখা সম্ভব হয় না সেই জন্য আমাদেরকে বিভিন্ন ব্যক্তির কাছে যেতে হয় বা বিভিন্ন লোকের দ্বারস্থ হতে হয় তো এই ধরনের সমস্যা এড়ানোর জন্য আমাদের পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তর একটি কমন অ্যাপ্লিকেশন ফর্ম নিয়ে এসেছে এবং এই কমন অ্যাপ্লিকেশন ফর্মের মাধ্যমে রেশন সংক্রান্ত বিভিন্ন পরিষেবা আমরা একটি ফর্মের মাধ্যমে আবেদন করতে পারবো এবং সঠিকভাবে পেতে পারবো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে সেইটি তোমাদের সামনে শেয়ার করব যেটি এই কমন অ্যাপ্লিকেশান ফর্মের মাধ্যমে আমরা যে সমস্ত পরিষেবার জন্য আবেদন করতে পারবো এবং এই পরিষেবাগুলো পাবার জন্য এই ফর্মের মাধ্যমে আবেদনের সাথে সাথে কী কী নথি আমাদেরকে সাবমিট করতে হবে বা জমা দিতে হবে এবং কোন দপ্তরেই বা জমা দিতে হবে সেই পুরো বিষয়টি আমরা আজকে দেখব তাহলে আমাদেরকে ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইস মানে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে যেতে হবে তাহলে তার জন্য গুগুলে গিয়ে টাইপ করতে হবে ফুড ডট ডট জিওভি ডট ইন এটি মারার সাথে সাথে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরে এই অফিসিয়াল ওয়েবসাইট এখানে চলে আসবে ঠিক এর বাদিকে রয়েছে সার্ভিসেস মানে পরিষেবা তার ঠিক নিচে আছে রেশন কার্ড এই রেশন কার্ড সংক্রান্ত রেশন সংক্রান্ত ডিজিটাল রেশন কার্ড সংক্রান্ত বিভিন্ন পরিষেবার জন্য আমাদেরকে কি করতে হবে অ্যাপ্লাই অফলাইন এই অ্যাপ্লাই অফলাইন আমরা যদি ক্লিক করি তাহলে আমরা এতদিন পর্যন্ত যে ফর্মগুলো প্রচলিত ছিল তাহলে এই ফর্ম থ্রি থেকে তিন নম্বর ফর্ম থেকে আরম্ভ করে আমাদের চোদ্দো নম্বর ফর্ম পর্যন্ত আমরা পুরোটাই পেয়ে যাব সাপোজ তোমাদের সাথে শেয়ার করি ফর্ম তিনের মাধ্যমে তিন নম্বর ফর্মের মাধ্যমে আমরা কী কী পরিষেবা পাওয়ার জন্য আবেদন করতাম ইনক্লুশান অফ ফ্যামিলি আন্ডার অর আর কে এস ওয়াই রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা যোজনা এনএফএসএ ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট অথবা রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা এই দুটোর মধ্যে যদি কোনো পরিবার ইনক্লুশান হতে চায় মানে অন্তর্ভুক্ত হতে চায় তাহলে তাকে ফর্ম থ্রির মাধ্যমে আবেদন করতে হবে ঠিক একইভাবে যদি পরিবারের কোনো সদস্য মানে কিছু সদস্যের নাম অলরেডি এনএফএসএ বা আর কে রয়েছে কিছু সদস্য বা একজন বা একাধিক সদস্য পরিবারের যারা এখনও আউট রয়েছেন এনএফএসএ বা আর কে পরিষেবাতে ঢুকতে পারেননি তাহলে তাদের ইনক্লুশানের জন্য বা অন্তর্ভুক্তিকরণের জন্য ফর্ম ফোরের মাধ্যমে আবেদন করতে হবে এখন এই ধরনের বিভিন্ন পরিষেবা ফর্ম ফাইভ ফর্ম সিক্স এইভাবে বিভিন্ন ধরনের চোদ্দো নম্বর পর্যন্ত যে এতগুলো ফর্ম রয়েছে সেই ফর্মটা সবসময় কিন্তু আমাদের মনে রাখা সম্ভব হয় না সেই জন্য আমাদেরকে বিভিন্ন দপ্তরে গিয়ে বিভিন্ন লোক ধরে আমাদেরকে এই ফিল প্রক্রিয়াটা করতে হয় অনেক ক্ষেত্রে তো সাধারণ মানুষের কথা ভেবে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তর যে উদ্যোগটি নিয়েছে সেটি হচ্ছে এই কমন অ্যাপ্লিকেশান ফর্ম এই কমন অ্যাপ্লিকেশন ফর্ম বাংলাতেও পাওয়া যাচ্ছে এবং কমন অ্যাপ্লিকেশান ফর্ম ইংরেজিতেও পাওয়া যাচ্ছে তাহলে আমরা কমন অ্যাপ্লিকেশন ফর্ম বাংলা এটি আজকে নিয়ে দেখি এই কমন অ্যাপ্লিকেশন ফর্মটি কিভাবে আমরা ফিল আপ করবো এবং এই ফর্মটি কত সুন্দরভাবে করা হয়েছে কি কি পরিষেবা আমরা পেতে পারি তাহলে পশ্চিমবঙ্গ সরকারের এই যে খাদ্য সরবরাহ দপ্তরের প্রকাশিত যে কমন অ্যাপ্লিকেশন ফর্ম সেই ফর্মটির পার্ট ওয়ানে কি রয়েছে সমস্ত আবেদনকারীকে অবশ্যই এই অংশটি পূরণ করতে হবে তাহলে আমি নাম দিতে হবে আবেদনকারীর এবং আবেদন করতে চাই যে কোনো একটি পরিষেবা নির্বাচন করে তাহলে কত ধরনের পরিষেবা এখানে দেওয়া আছে আটটি পরিষেবার কথা বলা রয়েছে যেমন এনএফএসএ বা আর কে অন্তর্ভুক্তি জন্য আবেদন ঠিক আছে সম্পূর্ণ পরিবারের অন্তর্ভুক্তি করাতে চাইছি সেক্ষেত্রে আমাদের পরিষেবা নম্বর একে এখানে টিক দেব। যদি এইটা না হয় যদি কিছু পরিবার পরিবারের সদস্য রয়েছে পরিবারের কিছু সদস্য অলরেডি এনএফএসএ বা আর কে ইনক্লুড রয়েছেন কিছু সদস্য এখনও পর্যন্ত অন্তর্ভুক্ত হননি তাহলে পরিবারের ওই বাদবাকি বাকি যারা এখনও পর্যন্ত অন্তর্ভুক্ত হননি তাদের জন্য এই দ্বিতীয় পরিষেবা এই জায়গায় টিক করব সাধারণ অথবা বিনা ভর্তুকিযুক্ত ডিজিটাল রেশন কার্ড তাহলে এই জায়গায় তিন নম্বর টিক দেবো এইভাবে যদি আমাদের এক্সিস্টিং যে ডিজিটাল রেশন কার্ড আছে সেখানে আমাদের কি বয়স এবং ঠিকানায় যদি বানানের ভুল সংশোধন করতে হয় তাহলে আমরা কি করবো চার নম্বর পরিষেবা টিক দেব ঠিক একইভাবে পাঁচ নম্বর পরিষেবাটা কি আর কেস ওয়াই টু থেকে আমাদের আর কেস ওয়াই ওয়ান রেশন কার্ডের ক্যাটাগরি চেঞ্জ করবো ঠিক একইভাবে রেশন দোকানের পরিবর্তন ছ নম্বর পরিষেবা এবং রেশন দোকানের পরিবর্তনের কারণগুলো কিন্তু এখানে দেওয়া আছে কি কি আমরা রেশন রেশন কার্ডের দোকান ডিলার পরিবর্তন করতে চাই তাহলে পরিবারটা জন্য শিফট হয়ে গেছে মানে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছে স্থানান্তর হয়েছে স্বেচ্ছায় মানে তিনি স্বেচ্ছায় তার ডিলারটা চেঞ্জ করতে চাইছেন রেশন দোকান পরিবর্তন করতে চাইছেন আর কি হতে পারে আংশিক পরিবারের পরিবর্তনের কারণে রেশন দোকান পরিবর্তন পরিবারের কিছু সদস্য এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছেন তারা অন্যত্র বসবাস করেন তারা তাহলে অন্যত্র সেখানকার যে রেশন ডিলার সেখান থেকে মালটা নেবেন তাহলে সেই জন্য হতে পারে বিবাহ বিবাহ বিচ্ছেদ এবং অন্যান্য যে কোনো কারণে দোকান পরিবর্তন করা যেতে পারে আর কি সাত নম্বর পরিষেবা ডিজিটাল রেশন কার্ডের সমর্পণের কারণ ডিজিটাল রেশন কার্ড আমরা সারেন্ডার করে দিতে চাইছি মানে আমি দিয়ে দিতে চাইছি জমা তাহলে কেন হতে পারে একটা হচ্ছে মৃত মানে মারা গেছেন স্বেচ্ছায় এই বিভিন্ন কারণে আমাদের ডিজিটাল রেশন কার্ড সারেন্ডার করি আর কি আমাদের ডুপ্লিকেট রেশন কার্ড আমাদের কোনো ক্ষতি হয়ে গেছে নষ্ট হয়ে গেছে ছিঁড়ে গেছে বা হারিয়ে ফেলেছি তাহলে এই ডিজিটাল রেশন কার্ডটি আমি আবার পেতে চাইছি তাহলে পুনরায় পাবার জন্য বিকল্প বা ডুপ্লিকেট ডিজিটাল রেশন কার্ড পাওয়ার জন্য আমাদেরকে আবেদন করতে হবে এই আট নম্বর পরিষেবা এখানে টিক দিতে হবে এবং তার ঠিক নিচে আছে পার্ট টুতে এই যে ডিজিটাল রেশন কার্ডে অলরেডি যে সমস্ত ব্যক্তির নাম পরিবারের যে সমস্ত সদস্যের নাম অলরেডি রয়েছে তাহলে এই ডিজিটাল রেশন কার্ডধারীদের আধার কার্ডের বিবরণটা দিতে হবে কি দিতে হবে এখানে আছে চার নম্বর পর্যন্ত দেওয়া রয়েছে মানে পরিবারে চারজন সদস্যের এখানে নাম ধাম আমরা দিতে পারবো শারীরিক প্রতিবন্ধকতা যদি থাকে তাহলে এখানে টিক দিতে হবে এবং ডিজিটাল রেশন কার্ড নম্বরটা এখানে দিতে হবে ডিজিটাল রেশন কার্ডে টাইপটা উল্লেখ করতে হবে মানে আর কেস ওয়াই ওয়ান আর টু নাকি অন্ততয় যোজনার অন্তর্ভুক্ত তাহলে এই ডিজিটাল রেশন কার্ডের টাইপটা ক্যাটাগরিটা এখানে দিতে হবে এবং আধার কার্ডের নম্বর এখানে চারজন সদস্যের পরিবারের প্রধান থেকে আরম্ভ করে আমরা সিরিয়ালি সিকোয়েন্স মেনটেন করে এখানে দিতে পারবো এবার ঠিক একেবারে ডান দিকে রয়েছে যদি পরিবারের যে এক্সিস্টিং বা বিদ্যমান সদস্যের জন্য কোনো পরিষেবার প্রয়োজন হয় তাহলে অনুগ্রহ করে পার্ট থেকে পার্ট ওয়ান থেকে পরিষেবা নাম্বার উল্লেখ করুন মানে এখানে যে এক থেকে আট নম্বর পরিষেবার কথা উল্লেখ রয়েছে তাহলে এই যে পরিবারের চারজন সদস্যের নাম ধাম লিখলাম আমরা তাহলে এখানে এই চারজনের মধ্যে কারো যদি এই আটটার মধ্যে কোনো পরিষেবাটা প্রয়োজন হয় তাহলে কি করব এখানে সেই পরিষেবা নাম্বারটা উল্লেখ করব মানে সাপোজ যদি রেশন দোকান পরিবর্তনের কারণ হয় তাহলে ছ নম্বর পরিষেবা তাহলে এখানে ছয় লিখবো অবশ্যই বাংলায় যদি বাংলায় ফর্মটি ফিল আপ করি তাহলে অবশ্যই বাংলায় লিখবো এবার এটা হতেই পারে যে চারজনের বেশি আবেদনকারী রয়েছে একটা পরিবারে অনেক সদস্য রয়েছে আবেদন করছি একই সাথে অনেকের মানে পরিবারের ধরুন এক নম্বর পরিষেবাটাই যদি আমি ধরে নিই এনএফএসএ অথবা আর কে এস ওয়াই আমরা কি করতে চাইছি অন্তর্ভুক্ত করতে চাইছি সম্পূর্ণ পরিবারের অন্তর্ভুক্ত করতে চাইছি এখন পরিবারটা বড় তো হতেই পারে তাহলে চারজনের বেশি সদস্য থাকতেই পারে তাহলে সেক্ষেত্রে চারজনের বেশি সদস্য যদি হয় তাহলে কি করতে হবে এই অংশটার সাথে আরেকটা অংশ মানে আরেকটা ফর্মের এইটুকু অংশ কি করতে হবে আমাকে এখানে সংযুক্ত করে দিতে হবে এইবার চলে আসি পার্ট ফোরে কি আছে আবেদনকারী অথবা পরিবারের সদস্যের বিবরণ এখন এই যে বাধ্যতামূলক পরিষেবা এক দুই তিন চার পাঁচ নম্বরটা বাদ রয়েছে আর সাত নম্বরটা বাদ রয়েছে এখন পাঁচ নম্বর পরিষেবাটা কি আছে পাঁচ নম্বর পরিষেবাটা আছে ক্যাটাগরি পরিবর্তন রেশন কার্ডে আর কেস ওয়াই টু থেকে আর কেএসাই ওয়ান এবং সাত নম্বর পরিষেবা যেটা আছে ডিজিটাল রেশন কার্ড সারেন্ড এই দুটো ক্ষেত্র বাদ দিয়ে আমরা কি করব বাদ বাকি যে পরিষেবাগুলো পেতে চাইছি তার জন্য কি করতে হবে আবেদনকারীর চারজন আবেদনকারীর এখানে কি ডিটেলস দেওয়ার জায়গা রয়েছে তাহলে পরিবারের প্রধানের নাম অথবা আবেদনকারীর নাম এবং পরিবারের প্রধানের সাথে সম্পর্ক পিতা মাতা অথবা স্বামীর নাম মোবাইল নম্বর জন্ম তারিখ আধার নম্বর এবং শারীরিক প্রতিবন্ধকতা যদি থাকে তাহলে এখানে টিক দিতে হবে এইভাবে চারজন সদস্যের আমরা কী করবো এইভাবে নাম দিতে পারব এখন যদি চারজনের বেশি সদস্য থাকেন মানে ওই পরিবারে বা আবেদনকারী প্রত্যেকেই ইনক্লুড কর করাতে চাইছেন তাহলে আমাদের কি করতে হবে আরেকটা অংশ এখানে সংযুক্ত করে নিতে হবে এরপর চলেছি বর্তমান ঠিকানার বিবরণ এই বাধ্যতামূলক পরিষেবাগুলো ঠিক একইভাবে পাঁচ নম্বর আর সাত নম্বর বাদ রয়েছে এই দুটো ক্ষেত্র বাদ দিয়ে বর্তমান ঠিকানার বিবরণ তাহলে জেলা মহকুমা ব্লক এবং গ্রাম পঞ্চায়েতের নাম অথবা ওয়ার্ড নম্বর মিউনিসিপ্যালিটি যদি হয় গ্রামের নাম ফ্ল্যাট বাড়ির নম্বর বিল্ডিং নম্বর অথবা এবং এর সাথে সাথে যেটা দিতে হবে ল্যান্ডমার্ক মানে কোনো বিশেষ অফিস বিশেষ স্কুল বা বিশেষ কোনো কার্যালয়ের পাশে যদি আপনার বাড়িটা বা কাছাকাছি হয় তাহলে সেই ল্যান্ডমার্কটা দিয়ে দিলে ভালো হয় রাস্তা অথবা গলির নাম পিনকোড পোস্ট অফিস এবং থানা এইগুলো হচ্ছে বর্তমান ঠিকানার বিবরণটা দিয়ে দিতে হবে এরপর চলে আসি রেশন দোকানের বিবরণ রেশন দোকানের বিবরণ কি আবেদন করতে চাই মানে তিনি তেলটা ভর্তুকি দিয়ে পান না। তাহলে তিনি আবেদন করতে চাইছেন তাহলে এখানে টিক দিতে হবে এবং যেটা দিতে হবে রোড নতুন রেশন দোকানের লাইসেন্সের নাম এবং লাইসেন্স নাম্বার দিতে হবে এবং নতুন কেরোসিন দোকানের লাইসেন্সের নাম তার লাইসেন্স নাম্বারটা দিতে হবে এখন এর সাথে সাথে শেষে যে ডিক্লেয়ারেশনটি রয়েছে সেটি হচ্ছে এর আগে আমার পরিবারের কোনো সদস্য রেশন কার্ড রাখেননি মানে তিনি পার্ট ওয়ানের পরিষেবা নম্বর একের জন্য যদি আবেদন করেন তাহলে এখানে কি করবেন এই বা দিকের বক্সে টিক দেবেন তার মানে হচ্ছে পরিবারের সমস্ত সদস্যই এনএফএসএ বা আর কে এস পরিবারের সম্পূর্ণ অন্তর্ভুক্তি করাতে চাইছেন মানে সবাই এনএফএসএ বা আর কে এস ঢুকতে চাইছেন তাহলে তিনি তো ঘোষণা করবেনই যে আমি ইতিমধ্যে কোনো কার্ড করে রাখিনি তাহলে সেইটাই এই ঘোষণাটা দিতে হবে এবং এখানে কি করতে হবে তাকে টিপ দিতে হবে এইভাবে আমরা ফর্মের মাধ্যমে এই যে বাধ্যতামূলক যে পরিষেবাগুলোর কথা আমরা এখানে দেখলাম এই পরিষেবাগুলো পেতে গেলে আমরা একটি ফর্ম কমন অ্যাপ্লিকেশান ফর্ম একটি কমন অ্যাপ্লিকেশান ফর্মের মাধ্যমে আমরা আবেদন করব এবং এই গুরুত্বপূর্ণ পরিষেবাগুলো পেতে পারব তাহলে আমাদের বর্তমানে প্রচলিত যে ফর্মসগুলো রয়েছে সেই ফর্মসগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন পরিষেবা পাওয়ার জন্য বিভিন্ন দপ্তরে গিয়ে বা সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে আবেদন করি এখন থেকে সেইটি আর না করলেও চলবে আমরা অ্যাপ্লাই অফলাইন সেকশন থেকে এই ফর্মটি ডাউনলোড করে নেব ফিল আপ করবো এবং ফিল আপ করার সাথে সাথে প্রত্যেকের যে ডিটেলস এইগুলো সম্পূর্ণভাবে ফিল আপ করার সাথে সাথে আমাদের কি কি দিতে হবে এই ফিল আপ করা ফর্মটি এবং তার সাথে সাথে আধার কার্ডের ডিটেলসগুলো মানে আধার কার্ডের জেরক্স কপিগুলো এবং তার সাথে সাথে যদি রেশন কার্ড সারেন্ডার করতে চাই তাহলে অবশ্যই রেশন কার্ড এবং কী দিতে হবে যদি মৃত্যুজনিত কারণে আমরা রেশন কার্ডটি সারেন্ডার করি তাহলে মৃত্যুজনিত রেশন কার্ড সারেন্ডার করার জন্য আমাদেরকে ডেথ সার্টিফিকেটটা দিতে হবে তাহলে এইভাবে বিভিন্ন পরিষেবা পাওয়ার জন্য ফর্মটি সঠিকভাবে ফিল আপ করে আমাদেরকে নির্দিষ্ট নথি বা ডকুমেন্টসগুলো এর সাথে দিয়ে আমাদেরকে ব্লক অথবা মিউনিসিপ্যালিটির কার্যালয়ে খাদ্য ও সরবরাহ দপ্তরের যে অফিস রয়েছে সেখানে গিয়ে আমাদেরকে কি করতে হবে এটি জমা করতে হবে এবং অবশ্যই জমা দেওয়ার সাথে সাথে তারা একটি রিসিপ্ট দেবেন অ্যাকনলেজমেন্ট দেবেন সেই অ্যাকনলেজমেন্ট দিয়ে আমরা কিন্তু পরবর্তীতে আমরা কিন্তু এই খাদ্য ও সরবরাহ দপ্তরের ওয়েবসাইটেই আমরা কিন্তু নিজেরাই অ্যাকনলেজমেন্ট নাম্বার দিয়ে চেক করে দেখে নিতে পারবো যে আমার অ্যাপ্লিকেশানটি বা আবেদনপত্রটির স্ট্যাটাসটি কী রূপ আছে যাই হোক আজকের এই ভিডিও যদি আপনাদের মনে হয় কাজে আসবে অবশ্যই আপনারা লাইক করবেন এবং যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ